দিয়েছে এবং আমরা সাহসী হয়ে উঠছি। সো সব ক্ষেত্রেই আসলে ডিফারেন্স হবে, সব ক্ষেত্রেই স্বাধীনতা আসবে। একসাথে এত কিছু বলে না, একসাথে বললেও আসলে কিছু হবে না, এটা অল্প অল্প করে আমাদেরকে সেই চেঞ্জেসটা করতে হবে। অ্যান্ড ইনশাআল্লাহ আমরা হয়তো বা সামনে সেটা করতে সক্ষম হবো। বিপ্লবের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আমাদের শিল্পী সমাজ থাকবে, সবাই থাকবে, সবাই একসাথে মিলে। আমি দেখছি যে কিছু রাজনৈতিক দল সিনেমা হল ভেঙে ফেলছে। দেখেন আমরা আমাদের সবকিছুর, আমাদের ছাত্ররা এবং আমাদের সবার প্রতিবাদ করার উদ্দেশ্য একটাই ছিল যে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই নতুনভাবে। সো আমরা অবশ্যই সব ভাঙচুর, এসব ক্ষোভ দেখানো, এগুলো তো আমরা কখনোই একমত না, আমরা কখনোই চাই না। আমরা চাই না যে আমাদের দেশের কোনো ভাস্কর্য, কোনো মন্দির, কোনো শিল্পীর ঘর এগুলো পুড়ে যাক বা ভেঙে যাক। আমরা চাই সব ভালো হোক এবং আমরা সেটাই আহ্বান জানাই। আমরা আমি স্পেশালি সবাইকে বলতে চাই যে নতুন বাংলাদেশের সাথে সাথে আমাদেরও নতুন ভাবে চিন্তাভাবনা করা উচিত, আমাদের চিন্তাভাবনাটা সুন্দর হওয়া উচিত। আমাদের একটু ধীরশীল হয়ে আমাদের কোনো কাজ বা কিছু করার আগে 100 বার চিন্তা করা উচিত। বিকজ আমাদের যে কোনো একটা কাজ বা যে কোনো একটা স্টেপ নেক্সট বাংলাদেশ বা মানুষের উপর অনেক বেশিভাবে প্রভাব ফেলতে পারে। সো আমাদের অনেক অনেক বুঝে শুনে কাজ করা উচিত। আমাদের পরিচয়ও না, আমরা কেন এরকম করবো, আমাদের এটা অবশ্যই করা উচিত না। আমাদের এই জন্য বললাম অনেক ধীরশীল হওয়া উচিত, অনেক বুঝে শুনে নেক্সট কাজ করতে হবে। বিকজ এখন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার হাতে। আমি তাদেরকে বলবো বি পজিটিভ, দেখো নেগেটিভ হয়ে কিছুই হবে না। আমরা আমাদের এখন সময় হচ্ছে একজনের একজনের পাশে দাঁড়ানো। কেউ যদি কিছু না জানে, না বুঝতে পারে, আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে বলা। এবং কেউ যদি অন্যায় করে, এবং আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তাদেরকে অন্যায় বিরুদ্ধে নিয়ে আসা, যে আপনারা অন্যায় কাজটা করেন না। সো এটা আমাদের সবার এখন দায়িত্ব। আমার মনে হয় আমরা সবাই অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত, অনেক ধীরে সুস্থে কাজ করা উচিত। বিকজ নেক্সট বাংলাদেশ কি হতে যাচ্ছে এটা এখন সবার হাতে। কাজে ইনশাআল্লাহ আমার দেশটা সব স্থির হোক, সবকিছু ঠিকঠাক হোক, ভেরি সুন কাজে ফিরবো এবং আপনারা আমার কাজ দেখতে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকের এই আন্দোলন থেকে আসলে কোনো বার্তা আছে কিনা সকলের প্রতি? আমার মনে হয় আমাদের আমরা অনেক কিছু বলে ফেলেছি, এখন নতুন করে বলার কিছুই নেই। শুধু নতুন করে এটাই বলতে চাই, সেটা হচ্ছে আর অন্যায় না হোক, আমরা সবাই ধীরশীল হই এবং আমরা সামনে আগে সুন্দরভাবে। বি পজিটিভ এভরিওয়ান প্লিজ। নতুন সরকারের কাছে কেমন বাংলাদেশ চাই? এই এতক্ষণ যেটা বললাম সেটাই, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।